নতুন ভূমি আইন 2023 পাশ হওয়ার পর থেকে সকলে মনে একটি প্রশ্ন, তামাদি আইনের 28 দ্বারা বাতিল করা হয়েছে কিনা। অনেকে চিন্তা করছেন, তামাদি আইনের 28 দ্বারা যদি বলবৎ থাকে তাহলে তো এই আইনের প্রতিকার পাওয়া যাবে না। যারা এরকম চিন্তা করছেন, আপনাদের এরকম চিন্তা একেবারেই ভুল। কিন্তু কেন, আজকের এই ভিডিও থেকে আপনারা বিস্তারিত তথ্য জেনে নেবেন। আপনারা আজকে এই ভিডিওতেই দেখুন বাংলাদেশ সুপ্রিম কোর্টে বিজ্ঞ আইনজীবী গণমাধ্যমকে কি ধরনের বক্তব্য দিয়েছেন, তামাদি আইনে 28 দ্বারা বাতিল করা হয়েছে কিনা। বর্তমান সরকারের বিশেষ করে যুগান্তকারী একটা আইন পাস করেছে। তার কারণ, আগে যেমন একজন যদি জোর করে জমি বেদখল করে ফেলত, সেই জমিটা খাস দখল চাইতে গেলে তাহলে সেই লোকটা 20 বছর 25 বছর এই জজ কোর্ট, হাইকোর্ট, অ্যাপিলেট ডিভিশন করতে করতে ও সে আর কোনোদিন ওই দখল আর পাইত না। কিন্তু এখন নতুন যে এই যে ভূমি আইনটা পাস হয়েছে, এটাই হচ্ছে যে কেউ যদি কারো জমিতে জোর করে ঢুকে পড়ে, কোনো তার যদি কোনো শর্ত সার্ত না থাকে, তো সাথে সাথে সে যদি এই ম্যাজিস্ট্রেটের কাছে ই করেন, এটা কেস করেন, এটা 3 মাসের মধ্যে ইনকোয়ারি করে, একটা কড়া ই আছে যে 3 মাসের মধ্যে এটা বিচার করে নিষ্পত্তি করে তার টাকা দখল দিয়ে দেবে। আর একটা বড় জিনিস হলো, আগে ছিল যেমন অনেকে একটা 12 বছর আমি দখল করে 12 বছর আছি, 12 বছর থাকলে আমাদের সিভিল কোডের আইনে আছে 12 বছরে বেদখল করা যাবে না, শর্ত যায়। কিন্তু নতুন এই আইন আছে, আপনি 12 বছর থাকে না 25 বছর থাকে, আপনি আপনার যদি জমির দলিল না থাকে আপনি আর ওই জমিতে থাকতে পারবেন। তাহলে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে তামাদি আইনের 28 দ্বারা বাতিল করা হয়েছে কিনা। যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং আপনি উপকৃত হয়েছেন বলে মনে করেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।